नमस्कार বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি কৃষার অন্দর মহলে। আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলুন বন্ধুরা, ব্লগটাকে আজকে এখানে স্টার্ট করছি। তো এখন সকালবেলা, আর সকালে উঠে টুকটাক কাজকর্ম আমার করা হয়ে গেছে। সকালের যে কাজগুলো, ডোডোকেও খাওয়ানো হয়ে গেছে, বাবারও ব্রেকফাস্ট হয়ে গেছে, তো সব টুকটাক কাজগুলো হয়ে গেছে। তো এখন আমি বন্ধুরা যাবো একটু মার্কেটে। তো মাছ, পোনা মাছ কদিন ধরেই নেই, তো দু তিন দিন ধরে শুধু চিংড়ি মাছই খাওয়া হচ্ছে, তো আর ভালো লাগছে না। তারপরে কালকে বৃহস্পতিবার ছিল, আবার নিরামিষ খেয়েছি। তো আজকে আর একটু ভাবছি বা মার্কেটে গিয়ে, তো কিছুদিন হলো মার্কেটেও যাওয়ার টাইম পাচ্ছি না মাছের বাজারে। তো আজকে ভাবছি আগে মাছের বাজার, সকালে উঠে সবজি কেটে নিয়েছি, তো কাটা হয়ে গেছে সবজিটা, তো এখন ভাবছি একটু মার্কেটে যাব, গিয়ে মাছটা নিয়ে আসবো। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব না, বাজারটা দেখাবো না। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, কাজকর্ম অনেক আছে। তো আপনাদেরকে আমি পরে নেক্সট কোনো ব্লগে মাছের মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। তো এখন বন্ধুরা আমি একটু মার্কেটে যাচ্ছি, তো এসে আবার আমি ক্যামেরাটা অন করছি। তো বন্ধুরা, মাছের বাজার থেকে চলে এসেছি, বেশি টাইম লাগেনি, তো চট করে গিয়ে মাছটা নিয়ে চলে এসেছি। আর সামনেই একটা সবজির দোকানও বসছিল, আর আমার বর বলছিল কিছুদিন ধরে যে ঝিঙ্গে ঝিঙ্গে নিয়ে এসো, ঝিঙ্গে নিয়ে এসো। তো ঝিঙ্গেটা কদিন ধরে আনা হচ্ছিল না, আর ঝিঙ্গেটার খুব ফেভারিট, তো কদিন ধরে আনছিলাম না। তো আজকে এবার ঝিঙ্গে নিয়ে এসেছি একটুখানি, আর মাছও নিয়ে এসেছি। তো এমনিতে বন্ধুরা অনেক ভালো মাছ আছে ওখানে, অনেক অনেক ছোট ছোট মাছ, অনেক ভালো মাছ আছে, কিন্তু আজকে সেরকম ভালো মাছ মানে কিছু মাছ ছিল না, তো সেই জন্য একটু মানে রিয়েল মাছ নিয়ে এসেছি। কেটেই দেয়, তো এসে আর একটু পরিষ্কার করে ধুলেই হয়ে যায়, তো বেশি ধোয়ার দরকার হয় না, অনেকটা পরিষ্কার করে ওরা দেয়। আর এখানে তরইটা কেটে নিয়েছি, তরই আর আলু এটা সকালবেলায় কেটে রেখেছিলাম, আজকে মার্কেটে যাবো বলে সকাল সকাল উঠে সবজিটা কেটে নিয়েছিলাম। আর গাছে কিছু তরই হয়ে আছে, তো ওগুলোও নিয়ে নেবো, না হলে ওগুলো আবার শক্ত হয়ে যাবে, তো ওগুলো কিছু তুলে নেব। সুন্দর করে লেখো 31, 32, মুখে ডাকো, হ্যাঁ 32, 33 লিখে যাও। গাছটাতে অনেকগুলো তরই হয়েছে, তো এগুলো পেড়ে নিয়েছি। তো এই তরইয়ের অনেক রকম জাত থাকে, আর এইগুলো হচ্ছে একদম ছোট আর কি, মানে একটা বড় জাতেরও হয়, তো বেশি তো এগুলো বেশি বড় হয় না, এগুলো ছোট ছোট হয়, আর একটা বড় হয় সেটাও একটা আলাদা জাতের। তো এই জাতটা হচ্ছে ছোট জাতের, তো এগুলো আমি সবজির মধ্যে দিয়ে দেবো। আর সকালবেলা দেখুন এসব কেচে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে, মোটামুটি আজকে সকালে রোদটা ভালো উঠেছিল, তো শুকিয়ে গেছে, এবার একটু পরে আমি সব তুলে নেব। এদিকে একটু রান্নাটা দেখে, তো এই চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি, তো এই চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি। তো তোর এই তরকারিতে চিংড়ি মাছ দিলে খুব খেতে খুব ভালো লাগে, তো আজকে চিংড়ি মাছটা দিয়ে তোর তরকারি করবো, আর মাছের ঝাল, আর করবো ডাল।
কালকে রাতে বেলা একটু পটলের তরকারি ছিল, কালকে রাতে বেলা করেছিলাম একটু পটলের তরকারি, আর রুটি করেছিলাম, তো পটলের তরকারিটা অনেকটা আছে, ওটাকেও গরম করে নেব। ব্যাস আর কিছু সবজি করবো না। আর একটা আর মাছটাও মোটামুটি আমার ভাজা হয়ে এসছে, তো আর একটু ভাজা বাকি আছে, আর কয়েকটা মাছগুলো তো মাখিয়ে দিয়েছি, এবার একটু তেলে ভালো ভালো করে এটা কষিয়ে নেব। তো এখানে মাছ ভাজাটা পুরো হয়ে গেছে একদম। আর এখান থেকে আমি এক পিস মাছ তুলে নিয়েছি, আর কিছু চিংড়ি মাছও তুলে নেব। আর একটা লঙ্কা নিয়েছি, তো এটা দিয়ে আমি একটু ভাত হয়ে গেছে এতক্ষণে, তো একটু গরম গরম ভাত খেয়ে নেব। তো এখানে আমি খাবারটা নিয়ে চলে এসেছি, আর ডোডো মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, তো মানে ও রুই কাতলা মৃগেল এরকম টাইপের মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। ডোডো ডোডো মাছ ভাজা খাবি? আর যাও লিখে নাও, এবার একটু লিখে নাও, আমি যাচ্ছি তারপর, এবার একটু লিখে নাও তারপর আমি যাচ্ছি, খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো, তুমি লিখে নাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আবার আমি সন্ধ্যেবেলায় ফিরে এসেছি। তো এতক্ষণ ক্যামেরাটা বন্ধ ছিল, তো অনেকক্ষণ বেশ অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করেছি এখন সন্ধ্যেবেলা। তো এখন আমি যাব একটু পুজোটা দেব, পুজোটা দেব, আর এদিকে আমি সন্ধ্যের টিফিন বানাচ্ছি। তো পুজোটা দিয়ে আমি এসে গেছি বন্ধুরা, তো এখন আমি এসেছি কিচেনে। তো আজকে সন্ধ্যেবেলা আমি সন্ধ্যের টিফিন বানাচ্ছি, তো ভাবলাম যে কি বানালাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেই। এখানে আমি আদা রসুন যা যা মশলা হয়, আদা রসুন আলু ধনে জিরে গুঁড়ো পেঁয়াজ টমেটো সব দিয়ে মশলা করছি। আর এখানে আলুটা সেদ্ধ হয়ে আছে। তো আজকেও আমার হাজবেন্ড বললো যে ও ব্রেড নিয়ে এসছে, বললো যে আবার ব্রেড পকোড়া বানাও আজকে। তো আমার প্রথমে একটু ভালো লাগছিল না বানাতে, সবসময় তো এগুলো ভালো না,
তারপরে কালকে আবার আমার এই আছে অনেকগুলো বিরিয়ানির অর্ডার আছে, তো সেই জন্য ও চিকেন নিয়ে এসেছিল, মানে আজকে নিয়ে এসে রেখে দিয়েছে। সেই জন্য তো কালকে একসঙ্গে 12টার মতো বিরিয়ানির অর্ডার আছে, তো সেই জন্য চিকেনটা এনে রেখে দিয়েছে। তো চিকেনটা দেখে আমি ভাবলাম যে তাহলে আজকে আমি চিকেন ব্রেড পকোড়া বানাই। তো এখানে আমি একটু চিকেন আমি কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কিউবের মতো ছোট ছোট, মানে বড় বড় দু সাইজ দু পিস চিকেন, বড় বড় সাইজের দু পিস চিকেন, তো ওটা আমি ছোট ছোট কিউবের মতো করে কেটে নিয়েছি, পিস করে কেটে নিয়েছি। তো এটা আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে যেরকম চিকেনটা কষে তো সেরকম ভাবেই কষে নেব। তো এখানে চিকেনটা প্রায় আমার হয়ে এসেছে, এবার এর মধ্যে আলুর আলুটা দিয়ে দেব। চিকেনের মধ্যে যা যা মশলা দেয় তো সব মশলাই এখানে দিয়েছি, তো দিয়ে তারপরে চিকেনটাকে তৈরি করেছি। তো তৈরি করে এবার চিকেনের মধ্যে আলু সেদ্ধটা মাখাটা দিয়ে দিয়েছি। আর ওদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি, তো বাবা শুধু একাই চা খাবে, তো আমরা কেউ চা খাবো না। তো চাটা হয়ে গেছে বন্ধুরা, ওদিকে তো চাটা হয়ে আমি বাবাকে দিয়ে এসেছি। তো এদিকে আমি এবার ব্রেড পকোড়া গুলো একটা একটা করে বানিয়ে নেবো। তো ব্রেড গুলোকে যেরকম ভাবে মানে কোনা কোনা করে কাটে তো সেরকম ভাবে প্রথমে কেটে নেব। তো আগে একটা ব্লগে আমি কিছুদিন আগে একটা ব্লগে যেটা দেখিয়েছি, তো সেইভাবেই আমি এরকম করে সব কেটে নেব, এইভাবে কেটে নেব। তো এইভাবে কেটে এর মধ্যে যেরকম ভাবে পুর দেয় তো ওইভাবে আমি পুরটা দিয়ে দেব। তো দিয়ে এবার আমি এর মধ্যে বেসন গুলোটা, এখানে বেসন গুলো আছে তো এর মধ্যে আমি এটা দিয়ে দেব।
বন্ধুরা পকোড়া বানানোটা আমার এতক্ষণে কমপ্লিট হলো, আর মাঝখানে একজনের ফোন এসে গিয়েছিল, তো একটা দিদি ফোন করছিল, তো দিদির সঙ্গে কথা বলতে বলতে অনেকটা টাইম চলে যাচ্ছে। তো এখন আমি আমার ভাগের পকোড়াটা নিয়ে নিয়েছি, আর এখানে একটু অল্প করে নিয়েছি সস। তো চলুন বন্ধুরা খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলছি। সুমন চলে যা, সারের জন্য বেড়ে দিয়েছি, চলে যাবে। তো এখন বন্ধুরা আমি পকোড়াটা খেয়ে টেস্ট করবো, আর আমার ভাসতে ভাসতে আমার শ্বশুর মশাই আর আমার স্বামী দেবদাস সবার খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো কেউ আর ভাবে দিচ্ছে যে মানুষটা এত কিছু ভাবছে, তো তার সঙ্গে বসে একসঙ্গে খাবো, এটা কেউ ভাবেনি। যাই হোক, সবাই খেয়ে নিয়েছে, তো এবার আমি খেয়ে টেস্ট করবো। বন্ধুরা আজকে এটা আমি বানিয়েছি চিকেন ব্রেড পকোড়া, মানে এটা আমার একদম নিজস্ব পদ্ধতিতে তৈরি করা। তো আমার কোনো প্ল্যান ছিল না এটা যে আমি বানাবো, তো বিকেলে ও যখন দেখলাম ও চিকেন নিয়ে এসছে নন বিরিয়ানির জন্য, তো ওখান থেকে কিছুটা চিকেন আমি তুলে নিয়ে এই আইডিয়াটা করে এটা বানিয়েছি। এটা একদম আমার নিজস্ব বুদ্ধিতে বানানো। তো যখন আমি দেখলাম যে চিকেনটা নিয়ে এসছে, তো ভাবলাম যে এইভাবে ও বানানো যায় চিকেন দিয়ে, তো সঙ্গে সঙ্গে আমি বানিয়ে ফেললাম। কিন্তু খেয়েও দেখলাম যে খারাপ লাগেনি, মুখের মধ্যে এখন চিকেনের টুকরো গুলো পড়ছে, তো সত্যি খুব ভালো লাগছে। কিন্তু যারা আমরা মানে ননভেজ পিয়াসি, যারা আমরা ননভেজ খেতে খুব ভালোবাসি, তো তাদের জন্য সত্যি এটা খুবই টেস্টি। আপনারাও বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, খুব ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমরাও আপনারাও বাড়িতে আবার বানিয়ে অবশ্যই দেখবেন, এটা ভালো লাগছে খেতে। তো যেমন এটা করে ব্রেড পকোড়া যেমন বানায় সেভাবেই বানিয়েছি, খালি এই মশলার মধ্যে চিকেনের টুকরো গুলো দিয়ে মানে চিকেনটাকে একটু সিদ্ধ করে নিয়েছি মশলার মধ্যে, চিকেনের গ্রেভিটা বানিয়ে তারপর আলু সেদ্ধটা দিয়ে ফুল বানিয়ে যেমন ভাবে করে, তো ওইভাবে করিয়েছি। একদম ইজি প্রসেস, কোনো এক্সট্রা কোনো কিছু করা নেই। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটা অবশ্যই মনে করে ক্লিক করবেন, নোটিফিকেশন গুলো পর পর পেয়ে যাবেন, আর আপনারা আমার সব ভিডিও দেখতে পাবেন, এনজয় করতে পারবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকে আপাতত এখানে আমি ভিডিওটা এন্ড করে দেবো, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো এখনো আমার কিছু কাজ আছে বাকি, তো আপাতত এখানে আমি বন্ধ করে দেবো, না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার ফিরে এসেছি, ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলুন টাটা।